আসসালামু আলাইকুম, জুকি ডিডিএল 7000 A7। এই মেশিনের নাইফের স্পিড কীভাবে কমাবেন, কীভাবে বাড়াবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না। জুকি ডিডিএল 7000 A7 এই মেশিনের নাইফ ফাংশন যদি ঠিক মতন আপনারা সেটিং যদি না করেন তাহলে মেশিনে সুতোটা ঠিক মতন কাটবে না এবং ছোট হয়ে যাবে। যখন আপনি একটি কাপড় সুইং করবেন প্রথমে সুতাটা কেটে উপর দিকে উঠে যাবে। সুতা ঠিক মতন যদি বড় যদি না থাকে তাহলে এই ধরনের মেশিনে সমস্যা করে। তারপরে আপনার সুতা যদি ঠিক যদি না থাকে তাহলেও ডিস্টার্ব দেয় এই মেশিনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফাংশনগুলো ঠিক মতন অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট যদি না করেন তাহলে মেশিনে সুতা কাটবে এবং সুতা কেটে উপর দিকে উঠে যাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মেশিনের কীভাবে প্রোগ্রাম মাধ্যমে নাইফের স্পিড কমাবেন, কীভাবে বাড়াবেন এটা দেখাবো। তো অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে। তো প্রথমে যে কাজটি করতে হবে, পাওয়ারটা অন করবেন। অন করার পরে ডিসপ্লে যে এম বাটনটি আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। উনপঞ্চাশে হচ্ছে আপনার নাইফের স্পিড কমানো বাড়ানো। তারপরে ইন্টারে ক্লিক করবেন। এখানে আছে 210 নাইফের স্পিড, আপনারা চাইলে এখান থেকে কমাতে পারবেন। আপনারা 170 করতে পারবেন, 200 করতে পারবেন, মানে আপনাদের 170 করতে পারবেন। করে ইন্টারে ক্লিক করবেন, দেখবেন আপনার সুতোটা কিভাবে কাটে এই ধরনের অ্যাডজাস্টটা করবেন। ফেব্রিক অনুযায়ী আপনারা মেশিনেরটাকে অ্যাডজাস্ট করবেন, দেখবেন মেশিন আর সুতা কাটবে না, সুতোটা ঠিক মতন লম্বা থাকবে। অনেক সময় নাইফের স্পিড যদি বেশি থাকে তাহলে আপনার সুতোটা উপরের দিকে উঠে যায় অথবা ছোট হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়। অথবা সুতো যদি টাইট থাকে তাহলে সুতা ছোট হয়। তো প্রোগ্রামগুলো অবশ্যই এগুলো দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 49-এ, তারপরে ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যতটুকু লাগে অতটুকু আপনারা দিতে পারবেন এখানে নাইফের স্পিড। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।